প্রিয় শিক্ষার্থী বন্ধুগণ, আজকে আমরা সমাধান করব পঞ্চম শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বাইর কাজ 13। বন্ধুরা, আজকে আমাদেরকে বাইর কাজ দিয়েছে, শিক্ষার্থীরা বই দেখে উপরের পাঠগুলো পড়বে এবং কোন কোন স্থান থেকে আরবি 29টি বর্ণ উচ্চারিত হয় তা একটি তালিকা তৈরি করে সুন্দর করে লিখবে। আর বন্ধুরা, তোমরা অবশ্যই উত্তর লেখার পড়বে, তোমরা পৃষ্ঠাগুলো ভালো করে পড়ে নিবে, 91 থেকে 93 পৃষ্ঠাগুলো তোমাদের বই থেকে দেখে দেখে পড়ে নিবে। উত্তর, আরবি ভাষার 29টি হরফ বা বর্ণ আছে। আরবি ভাষায় শব্দ উচ্চারণ করার সময় আমাদের মুখের এক এক জায়গা থেকে এক একটি হরফ উচ্চারিত হয়। উচ্চারণের স্থান অনুযায়ী আরবি বর্ণগুলোর তালিকা দেওয়া হলো। দেখো বন্ধুরা, আমি 1 থেকে 17 তালিকা দিয়েছি। অর্থাৎ বন্ধুরা, আমরা ছোটোকালে নুরানি মাদ্রাসা অথবা বিভিন্ন মাদ্রাসায় পড়ে থাকি। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। এ মাখরাজ অর্থ হলো উচ্চারণের স্থান। আমাদেরকে এখানে 17টি মাখরাজ শিখাচ্ছে। আর তোমরা সুন্দর করে সিরিয়ালে ধারাবাহিকভাবে 1 থেকে 17 পর্যন্ত মাখরাজগুলো অর্থাৎ উচ্চারণের স্থানগুলো সুন্দর করে লিখে দিবে। বন্ধুরা, এই ছিল তোমাদের আজকের বাড়ি কাজের সমাধান। আর হ্যাঁ, এই চ্যানেল দ্বারা যদি তুমি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবে পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য।